আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা স্মার্টফোন ছাপ বিকাশের ব্যালেন্স কীভাবে দেখবেন? ধরুন আপনার হাতে কোনো অ্যান্ড্রয়েড ফোন নেই, আপনি তো বিকাশের অ্যাপস ইউজ করতে পারবেন না, আপনার কাছে আছে জাস্ট একটি নর্মাল বাটন ফোন। তো আপনি বিকাশের ব্যালেন্স কীভাবে চেক করবেন বা বিকাশের অন্যান্য লেনদেন কীভাবে করবেন? তো চলুন আজকের ভিডিওতে একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফিরে ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট রইল, এই ভিডিওটি যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম দেখে থাকেন অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে প্রতিনিয়ত এ ধরনের হেল্পফুল ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিয়ার্স, বিকাশের অ্যাপ্লিকেশন ব্যবহার না করে কোড ইউজ করে সরাসরি আপনার বিকাশের ব্যালেন্স দেখার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের ডায়াল প্যাডে। ওকে, ডায়াল প্যাডে প্রবেশ করার পরে এখানে আপনাদেরকে জাস্ট টাইপ করতে হবে *247#। *247# লিখে আপনার সেই সিম থেকে ডায়াল করতে হবে যেই সিমের আয়ত্তে আপনার বিকাশ অ্যাকাউন্টটি ক্রিয়েট করা। আপনি যদি অন্য সিম থেকে ডায়াল করেন তাহলে এটা ইনকারেক্ট দেখাবে। অবশ্যই আপনারা আপনার সেই সিম থেকে ডায়াল করবেন যেই সিমে বিকাশ অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে। ওকে, *247# লিখে ডায়াল করলে আপনাদের সামনে এরকম একটি চার্ট ওপেন হবে। তো ভিউয়ার্স, আপনারা এক নম্বরে দেখতে পাচ্ছেন সেন্ড মানি, তিন নম্বরে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ, চার নম্বরে দেখতে পাচ্ছেন পেমেন্ট, তো আপনারা নয় নম্বরে দেখতে পাচ্ছেন মাই বিকাশ। তো আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য মাই বিকাশে প্রবেশ করতে হবে। তো আপনারা এখানে জাস্ট নয় টাইপ করবেন। নয় টাইপ করার পরে আপনারা জাস্ট এখানে সেন্ড লেখার উপর ক্লিক করবেন। ওকে, দেন আপনাদের সামনে আবার এরকম একটি চার্ট ওপেন হবে। তো ভিউয়ার্স, আপনারা এক নম্বরে দেখতে পাচ্ছেন চেক ব্যালেন্স। আপনার বিকাশের ব্যালেন্স দেখার জন্য আপনাকে চেক ব্যালেন্সে প্রবেশ করতে হবে। তো আপনারা জাস্ট এখানে এক টাইপ করবেন, দেন আবারও সেন্ডে ক্লিক করবেন। ওকে, সেন্ডে ক্লিক করা মাত্রই আপনার সামনে এরকম একটি ট্যাব ওপেন হবে, ইন্টার পিন। তো এখানে আপনাদেরকে আপনাদের বিকাশের পিন নাম্বারটি দিতে হবে। তো আমি আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিলাম। পিন নাম্বার দেওয়ার পরে আপনারা আবারও সেন্ডে ক্লিক করবেন। ওকে, সেন্ডে ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন আবারও নতুন একটি চার্ট ওপেন হলো এবং এই চার্টে আমার ব্যালেন্সটা শো হচ্ছে। তো ভিউয়ার্স, এভাবে আপনি বিকাশের অ্যাপস ব্যবহার না করে সরাসরি কোড ইউজ করে আপনার বিকাশের ব্যালেন্স দেখতে পারবেন। তো আমার আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ভিডিও থেকে যদি একটু হলেও হেল্পফুল হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।